আবহাওয়ার কি অবস্থা দেখে নেই। আজ দুপুরের মধ্যে কাটছে রাজ্যের মেঘ, সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এখন বয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং হালকা বৃষ্টি কোন জেলায় হবে তা আপনারা চিনে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। আর যারা যে জেলা থেকে দেখছেন তারা তাদের জেলার নামটি কমেন্ট বক্সে দিয়ে দিবেন। যদি আপনাদের জেলার কোনো সংবাদ পেয়ে থাকি তাহলে বলবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, ধন্যবাদ। এখন আমরা চলুন কোন জেলায় নিম্নচাপ বেশি ভারী বৃষ্টি হবে। কুমিল্লা শহরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, গোপালগঞ্জ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, খুলনা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, ঢাকা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং এই কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং বাতাসও প্রচুর বয়ে যাইতেছে দুই দিন বঙ্গোপসাগর দিয়া। এখন আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের নিউজ টিভি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে বলে দিবেন। আপনাদের জেলার আবহাওয়া আসলে আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী জেলা, বগুড়া জেলা, ফরিদপুর জেলা এবং বাতাসও প্রচুর।